লাশটাও পাইনি এজন্য বাবার বিচারের জন্য আমরা ধরা ধরে ঘুরছি বাবা হত্যার বিচার চাই দ্বিতীয় অবস্থায় ছিল ওখান থেকে ধরে নিয়ে যায় যে আমার বাবাকে জিয়াউর রহমানের ফাঁসি দিয়েছে কিন্তু আমার বাবা তো কোনো অপরাধ করে না আমার বাবাকে বিনা অপরাধে ফাঁসি দিয়েছে স্বাধীনতা সংগ্রামে বীর মুক্তিযোদ্ধা তাদের কি বেছে বেছে সে বঙ্গবন্ধুর আদর্শে যারা উদ্বুদ্ধ তাদেরকে বেছে বেছে সে হত্যা করার জন্য একটা ষড়যন্ত্রমূলক ঘটনা ঘটাইয়া সে আমাদেরকে এই ষড়যন্ত্রে স্বীকার করছে ফাঁসি কাজটা 350-এর মতো কিন্তু তাদেরকে কোথায় নিয়ে দাফন করা হলো সেটা আমরা আজ পর্যন্ত জানিও না আর পাইও নাই বাবার যে লাশ সেটাও পাই নাই বাবার যে কোথায় কবর সেটাও জানি না বাবার যে মৃত্যু দিবস কবে সেটাও জানি না আজকে এখানে আসা যে আমি আমার বাবার লাশ চাই আমি আমার বাবার কবর চাই মাননীয় প্রধানমন্ত্রী সবার বিচার করলেন তো আমার বাবা হত্যার বিচার কেন পাবো না আমার বাবা বলে অপরাধ করেছে আমি তো 3 বছর ছিলাম আমি তো জানি না 3 বছর ছিলাম দিয়া আমার বাবাকে মা বাসা থেকে ধরে নিয়ে গিয়েছে তারপর থেকে শুনেছি বাবা বলে অপরাধ করেছে এই জন্য ফাঁসি দিয়েছে আমি যে রুমে থাকতাম আমার রুমমেট আমার সামনে যে রুমের যে থাকতো তাদেরকে নিয়ে গেছে তারা আর ফিরে আসে নাই আর আমাকে সহ অন্যান্য যারা আছে তাদেরকে বন্দী অবস্থায় রাস্তায় ফলো রাখা হয়েছে সারাদিন আমরা রৌদ্র মধ্যে বসে একটা গাছ ছিল না ছায়া ছিল না কোনো ছিল না আমরা ওইখানে সারাদিন রাস্তায় বসে থাকতাম বঙ্গবন্ধু হত্যার বিচার করলেন যুদ্ধ পরে বিচার করলেন তা আমাদের বিচার কেন করবেন না আমি আমার বাবা হত্যার বিচার চাই রাস্তা রাস্তায় ঘুরছি বাবার বিচারের জন্য আমার মতো পরিবার অনেক পরিবার এমন ভ্যানিশ হয়ে গেছে আমিও তো মারা যেতে পারি যে কোনো তাহলে আমি যে বিচারটা না পাই তাহলে এইভাবে কি আমরা ভ্যানিশ হয়ে যাবো ছবির মতো আমিও কোনো সময় ভ্যানিশ হয়ে যাবো তাই দাঁড়া দাঁড়িয়ে ঘুরছি বিচারের আশায় আমাদের দাবি যে সুষ্ঠু তদন্ত হওয়ার পরে এটা বিচার হোক এবং আমার যে আমি যে ক্ষতিগ্রস্ত হয়েছি আমার যে ক্ষতিগ্রস্ত তার জন্য আমার ক্ষতিপূরণ দিতে দেওয়া হোক তো অনেকদিন যাবৎ আমরা দাঁড়াদাঁড়িয়ে ঘুরছি প্রধানমন্ত্রী বলেছে যে আমরা তদন্ত করে দেখব তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন ওনার দিকে তাকিয়ে আছি আর বিচার বিভাগের দিকে তাকিয়ে আছি বিচার বিভাগ যে রায় দিবে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে আমরা শহীদের কাগজটা নিব উনি হা উনি দিবে আমাদের যে তোমাদের বাবারা কোনো অপরাধ করেনি এই আশায় আমরা দাঁড়াদাঁড়িয়ে ঘুরছি আমি তখন ছিলাম বিমান বাহিনীর টেকনিক্যাল স্টোরের দায়িত্বে তখন ওই টেকনিক্যাল স্টোর থেকে যে ওই যে রাডার বলেন ওই হেলিকপ্টার বলেন বিমান বলেন যুদ্ধ ফাইটার বলেন এর যন্ত্র অংশ যেখান থেকে সরবরাহ করে সেই সরবরাহের দায়িত্বে ছিলাম আমি যখন এমএজি তোয়াব বিমান বাহিনীর প্রধান ওই ঘটনার আখ্যান দিয়া তখন 8 বার আর্মিতে কো হয় এই 8 বারই সেনারা যখন জিয়া রহমানের ঘেরাও করে এই 8 বারই ওই তোয়াব শব্দ এসেরাম এটা নেগোসিয়েট করে তখন এই বিমা ইয়ের উপদেষ্টা জিয়া রহমানের উপদেষ্টা যারা তারা এরা বললো যে নেতৃত্ব তো সব আদমির নেতৃত্ব তো বিমান বাহিনীর প্রধান উপর চলে যাচ্ছে কাজে তুমি তো আর প্রধান হইতে পারবে না কাজে ওইটা কিছু করো পরে তো আপনি ফোর্স টিকিট করে এয়ারপোর্টে তার বাইরে করে জার্মানি দিয়ে দিতে পারে তারপরে এই যে এই ঘটনা ওনার বাইরে করে দেওয়ার পরে এজি মাহমুদের করলো বিমান বাহিনীর প্রধান এয়ারফোর্স 100% এডুকেটেড ফোর্স এখানে কোনো আন্ডার গ্রাজুয়েট বলতে কোনো কিছু নাই যারা আন্ডার গ্রাজুয়েট হিসেবে সার্ভিসে গেছে তারা পরে দিয়ে তাহলে সব গ্রাজুয়েট হয়ে যায় অটোমেটিক গ্রাজুয়েট হয়ে যায় তারা এ কাজে এই শিক্ষিত সমাজ কোনো সময় অবৈধ কাজ করতে পারে না